সম্মানিত দিনী ভাই ভাই, অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন বসে আলোচনা শোনার চেষ্টা করুন। দ্বিতীয় জরুরি কথা, কোরআন মাজিদ পড়লে শুধু আউযু বিল্লাহ বলতে হয়, শুরুতে সালামে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সালাম নেই দুনিয়াতে। এর পরেও কোরআন মাজিদ পড়লে আউযু বিল্লাহ, আর যদি সুরার প্রথমে হয় তাহলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, আর যদি সুরার প্রথমে না হয় তাহলে শুধু আউযু বিল্লাহ, বিসমিল্লাহ বলতে পাবে না। বিসমিল্লাহ হচ্ছে এক সুরা থেকে আর এক সুরার মধ্যে পার্থক্য করার জন্য, পৃথক করার জন্য। তাছাড়া বিসমিল্লাহ সব জায়গায় ব্যবহার হবে না। এই কোরআন মাজিদের নাম শরীফ লেখা আছে, আমি প্রায় 20 বছর থেকে বলছি এটা মিথ্যে, আর কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। কোনোদিন যদি এর নাম শরীফ হয়ে যায় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। প্রমাণ যেদিন হয়ে যাবে যে শরীফও চলে। আমি বলছি কোরআন মাজিদের প্রায় 55টি নাম আছে, তার মধ্যে শরীফ নেই। কোরআন কারিম আছে, কোরআন মাজিদ আছে, কোরআন হাকিম আছে, ফুরকান আছে, হুদা আছে, রহমত আছে, চাপানো মোমিনের ভাষাতে আন্ধা কো আন্ধা পড়াতা হে। এদেশের মাটিতে ধর্ম যারা প্রচার করছে তারা অনেকেই অন্ধ, যারা শুনছে তারা অনেকে অন্ধ। আন্ধা কো আন্ধা পড়াতা হে, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, সেই জন্যই কোরআন শরীফ চলে। আর আমি বলেছি কোরআন মাজিদ পড়া শেষ করলে, দুই এক আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সুবহানাকা হবে হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, দুয়ার বইয়ে দেওয়া আছে আবু দাউদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ। পড়া শেষ করলে সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না, কিয়ামত পর্যন্ত হবে না। এইখানে প্রায় এক পৃষ্ঠা কাছাকাছি দোয়া হেডলাইনে দেওয়া আছে, দোয়াও কাতনে কোরআন বাংলা ভাষায় দেওয়া আছে। আমি আমার কিয়ামত পর্যন্ত মানে আমার মরা পর্যন্ত সময় দিয়েছি, আমি মরা পর্যন্ত আমার জীবনে যদি কোনোদিন এটা নবীর দোয়া প্রমাণ হয়ে যায় তাহলে সেদিন থেকে আমি আর জাতির সামনে কথা বলবো না, আমি কোনো সাধারণ কথা বলিনি। আমার দৃঢ়তার অভাব নাই, আমার বিদ্যা কম, আমি চর্চা করি বেশি। আপনার বিদ্যা বেশি কিন্তু আপনি চর্চা করেন না, আপনিও চর্চা করলে আপনি এই দোয়া বলতেন না। যাকে আমরা মেনে চলি, যার নাম তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনেছেন কোনোদিন? যার আমরা অনুসরণ করি তার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার অনুসরণ করতে এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? যেই ধর্মে এক গ্লাস পানি কিছুই না, এক গ্লাস পানি খেলে পাঁচটা বিধান লাগে, সেই ধর্ম কি কোনো হুজুর দিয়ে চলে? সেই ধর্ম কি আর কোনো পীর দিয়ে চলে? সেই ধর্ম কি বুজুর্গানে দিন দিয়ে চলে? হলে হিসাব কখনো নয়, এটা অসম্ভব হতে পারে না। স্বয়ং উমার, উমারের মতো মহামানব যিনি রাস্তায় হাঁটলে শয়তান তার রাস্তা দিয়ে হাঁটতে পারত না, উমার ভিন্ন পদার্থের তৈরি আর শয়তান ভিন্ন পদার্থের তৈরি। উমারের জন্য শয়তানের গায়ে একটা থাপ্পড় মারা অসম্ভব, এটা হতে পারে না। উমার শয়তানের গায়ে একটা থাপ্পড় মারতে পারবেন না, কেননা দুইজন দুই পদার্থের তৈরি। উমারের ইমানি ক্ষমতা এত বেশি, উমারের ইমানি ক্ষমতা এত বেশি যে শয়তান রাস্তা ছেড়ে দিত ইমানি ক্ষমতার বলে। উমার যদি কোনো কথা বলেন সেই কথা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আর আপনার পীর সাহেব যখন রাস্তায় হাঁটে তখন শয়তান দূরে থাকা, সরে যাওয়া তো দূরের কথা, শয়তানই চালায়। আপনি ওনার কথা নকল করেন, আপনাকে আমি দেখাচ্ছি। কোনো ছেলে যেন আপনার পাশ থেকে না উঠতে পারে, এখন আমি নিজেই ক্লান্ত, আপনার ক্লান্তির আগে আমি কথা শেষ করবো।